আসসালামু আলাইকুম আমন্ত্রণ জানাচ্ছি বায়ন টিভিতে শুরুতেই জানিয়ে দিচ্ছি সবশেষ আন্তর্জাতিক আপডেটগুলো ফুবিয়ার রুখতে ঐক্যবদ্ধ হল তুরস্ক পাকিস্তান ও আজারবাইজান অন্যদিকে বাংলাদেশ থেকে আরও পণ্য নিবে তুরস্ক বাড়াতে চাই বিনিয়োগ আরও থাকছে ট্রাম্পের পাগল সমর্থকদের রুখে বাইডেনের শপথ নির্বিঘ্ন করতে বিশ হাজার সেনা মোতায় বিদায় নেওয়ার এক সপ্তাহ আগে ইরানের বিরুদ্ধে নতুন নিষেধাজ্ঞা ট্রাম্পের এবং রোহিঙ্গা ইস্যুতে মিয়ানমারের পাশে থাকবে চীন বললেন চীনা পররাষ্ট্রমন্ত্রী বিস্তারিত জানতে পুরো ভিডিওর সাথে থাকুন বিশ্বব্যাপী বিশেষ করে পশ্চিমা দেশগুলোতে ইসলামোফোবিয়ার বিস্তার ঠেকাতে একটি সম্মিলিত পরিকল্পনা তৈরির ব্যাপারে চুক্তি স্বাক্ষর করেছে তুরস্ক পাকিস্তান ও আজারবাইজান এই চুক্তিতে রাষ্ট্রীয় সন্ত্রাসবাদ সহ সব ধরনের সন্ত্রাসের বিরুদ্ধে কাজ করার কথাও রয়েছে তুর্কি পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতি থেকে জানা যায় তুর্কি পররাষ্ট্রমন্ত্রী মেভলুত কাভাসগলো পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী শাহ মেহমুদ কোরেশি ও আজারবাজানের পররাষ্ট্রমন্ত্রী জেহুন বাইরাম্ভের উপস্থিতিতে দেশ তিনটির মধ্যে দ্বিতীয় ত্রিপক্ষীয় বৈঠকে এই চুক্তি স্বাক্ষর হয় বৈঠকে শান্তি নিরাপত্তা ব্যবসা বিনিয়োগ বিজ্ঞান প্রযুক্তি শিক্ষা ও সাংস্কৃতিক খাতসমূহে ত্রিপক্ষীয় সহযোগিতা সহ বিভিন্ন ইস্যু নিয়ে আলোচনা করে দেশ তিনটি বিতর্কিত জম্মু ও কাশ্মীরে গুরুতর মানবাধিকার লঙ্ঘন ও ইসলামোফোবিয়া বৃদ্ধির ব্যাপারে উদ্বেগ জানিয়ে তারা ইসলামী মূল্যবোধ রক্ষার জন্য সম্মিলিতভাবে কাজ করতে একমত হয় বিবৃতিতে বলা হয় যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে ১৯ বছরের সংঘাতের পরিসমাপ্তির লক্ষ্যে চলমান আফগান শান্তি প্রক্রিয়ার বিষয়েও আলোচনা করেন তিন পররাষ্ট্রমন্ত্রী বৈঠকে করোনা ভাইরাস মহামারীর অর্থনৈতিক প্রভাব উত্তরণে পরিকল্পনা গ্রহণের সিদ্ধান্ত নেওয়া হয় অন্যদিকে দেশের বস্ত্র ও পাটখাতের ব্যবসা বাণিজ্যে তুরস্ক আরও বেশি বিনিয়োগের আগ্রহ প্রকাশ করেছে এছাড়াও বাংলাদেশ থেকে আরও পাট নেবে তুরস্ক পাটের বিভিন্ন ধরনের পণ্য নিয়ে দেশটির ব্যবসায়ীদের ব্যাপক আগ্রহ রয়েছে বলে জানিয়েছেন ঢাকায় দেশটির রাষ্ট্রদূত মোস্তফা ওসমান তুরান কোভিড নাইন্টিনের সংক্রমণ কাটিয়ে পরিস্থিতি স্বাভাবিক হলে আমদানি প্রক্রিয়া শুরু হতে পারে বলে জানান তিনি বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজীর সঙ্গে বৈঠকে এই তথ্য জানান রাষ্ট্রদূত গতকাল বুধবার সচিবালয়ে পাঠ ও বস্ত্র মন্ত্রণালয়ে বৈঠক অনুষ্ঠিত হয় এতে সচিব লোকমান হোসেন মিয়া সহ মন্ত্রণালয় ও দূতাবাসের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন রাষ্ট্রদূত বলেন তুরস্কের সরকার ও জনগণ বিশ্বাস করে বাংলাদেশ তাদের আন্তরিক বন্ধু পাটপণ্য ছাড়াও দুই দেশের মধ্যে ব্যবসা বাণিজ্য আরও সম্প্রসারণে আগ্রহী তার দেশ এজন্য উভয় পক্ষের ব্যবসায়ীদের মধ্যে বাণিজ্যিক সফর বিনিময়ের উপর জোর দেন তিনি অর্থনৈতিক অগ্রযাত্রায় করণীয় নিয়ে দ্বিপক্ষীয় স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়েও আলোচনা হয় বৈঠকে বস্ত্র ও পাটমন্ত্রী বলেন বাংলাদেশে সেরামানের পাট উৎপাদিত হয় এই পাট থেকে এখন উচ্চমানের বহুমুখী পাটপণ্য হচ্ছে আকর্ষণীয় এসব পাটপণ্য ছাড়াও এদেশের সঙ্গে ব্যবসা বাণিজ্যের সম্প্রসারণে আরও বেশি বিনিয়োগ বাড়াতে পারেন তুরস্কের উদ্যোক্তরা বর্তমানে তুরস্ক বাংলাদেশের পাট ও পাট পণ্যের অন্যতম বড় বাজার সরাসরি উৎপাদিত পণ্য নেওয়া ছাড়াও বাংলাদেশের পাট থেকে পণ্য উৎপাদন করে নিজের দেশের চাহিদা পূরণ এবং অন্যান্য দেশের রপ্তানিও করে দেশটি বিশেষ করে এখানকার পাটে তৈরি তুরস্কের কার্পেট সারা বিশ্বে সমাদৃত এমনকি ওই কার্পেট বাংলাদেশেও আমদানি করে থাকে প্রতি বছর ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় বিশাল প্যাভিলিয়ন জুড়ে তুরস্কের কার্পেট বিক্রি ও প্রদর্শন করা হয় এবারে যুক্তরাষ্ট্র প্রসঙ্গ প্রেসিডেন্ট জো বাইডেন শপথ গ্রহণ অনুষ্ঠান নির্বিঘ্ন করতে বিশ হাজার সশস্ত্র মার্কিন সেনা মোতায়েন করা হল ওয়াশিংটন জুড়ে বিদায়ী প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সমর্থকরা বিশ জানুয়ারি প্রবল সহিংস বিক্ষোভ দেখাতে পারে বলে গোয়েন্দারা মনে করছেন এর আগে গত ছয় জানুয়ারি ক্যাপিটলে তাণ্ডবের পর এই শপথ অনুষ্ঠানে আর কোনও ঝুঁকি নিতে চায় না মার্কিন প্রশাসন এ উপলক্ষে মোতায়েন হতে যাওয়া ফোর্স আফগানিস্তান ও ইরাকে এখন যত সেনা মোতায়েন রয়েছে তার দ্বিগুণ জানা গেছে ইতিমধ্যে ক্যাপিটল হিলের আশেপাশে পনেরো হাজার সেনাকর্মী মোতায়েন করা হয়েছে বিশ তারিখের আগে যোগ দিবে আরও পাঁচ হাজার শুধু যে ম্যাটান ডিটেক্টর বসানো হয়েছে তাই নয় ক্যাপিটল হিলের চারধারে আট ফুট উঁচু ধাতব দেয়াল তৈরি করা হয়েছে সব সেনা সদস্যের হাতে দেওয়া হয়েছে মারাত্মক অস্ত্র যুক্তরাষ্ট্রের গণতন্ত্রের প্রতি ক্যাপিটাল হিলে এত সেনা সমাবেশ এর আগে কখনো দেখা যায়নি আগামী বিশ জানুয়ারি প্রায় ষোলোটি গোষ্ঠী প্রতিবাদ সমাবেশ করার কথা জানিয়েছে পুলিশকে অন্যদিকে ক্ষমতা থেকে বিদায় নেওয়ার মাত্র এক সপ্তাহ আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন ইসলামী প্রজাতন্ত্র ইরানের বিরুদ্ধে নতুন করে নিষেধাজ্ঞা আরোপ করেছে বুধবার ইরানের দুটি ফাউন্ডেশন এবং তাদের সহযোগী প্রতিষ্ঠানের উপর এই নিষেধাজ্ঞা আরোপ করা হয় মার্কিন প্রশাসন দাবি করছে এই দুটি প্রতিষ্ঠান ইরানের অর্থনীতি বৃহৎ অংশে নিয়ন্ত্রণ করে থাকে মার্কিন অর্থ মন্ত্রণালয়ের ইরানে যে দুটি ফাউন্ডেশনের উপর নিষেধাজ্ঞা আরোপ করেছে তার একটি হচ্ছে ইসলামী বিপ্লবের মহান নেতা ইমাম খমিনি নির্দেশ বাস্তবায়নকারী সংস্থা এবং অন্যটি হচ্ছে আস্তান কোচ রাজাভি এই সংস্থাটি ইমাম রেজা সালামের মাজার ব্যবস্থাপনার দায়িত্ব পালন করে থাকে ইমাম রেজা হচ্ছেন শেয়া মুসলমানদের অষ্টম ইমাম নতুন নিষেধাজ্ঞার আওতায় পড়বেন ফাউন্ডেশন দুটি নেতারা এবং তাদের সহযোগীরা এছাড়া তাদের সম্পদ জব্দ করা হবে এবং যারা এইসব ফাউন্ডেশনের সঙ্গে লেনদেন করবে তাদের বিরুদ্ধেও নিষেধাজ্ঞা আরোপ করা হবে এবারে রোহিঙ্গা মিয়ানমার প্রসঙ্গ মিয়ানমারের জাতিগত সংঘাত নিরসনে দেশটির পাশে থাকার প্রতিশ্রুতি দিয়েছেন চীনা পররাষ্ট্রমন্ত্রী ওয়াংই সোমবার এগারো জানুয়ারি নেপিদুতে মিয়ানমারের প্রেসিডেন্ট উইনমিন্ট এবং দেশটির রাষ্ট্রীয় উপদেষ্টা অংশন সূচির সঙ্গে সাক্ষাতে তিনি এ প্রতিশ্রুতি দেন মার্কিন প্রেসিডেন্ট হিসেবে জো বাইডেনের ক্ষমতা গ্রহণের আগে মিয়ানমারের সঙ্গে সম্পর্ক উন্নয়ন চায় চীন এজন্য রোহিঙ্গা ইস্যুতে বেইজিং দেশটির পাশে থাকার প্রতিশ্রুতি দিয়েছে বলে নিকেই এশিয়া প্রতিবেদনে বলা হয়েছে বিশ জানুয়ারি যুক্তরাষ্ট্রের ক্ষমতা বুঝে নিচ্ছেন নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন তার আগে প্রতিবেশীদের সঙ্গে সম্পর্ক উন্নয়নে জোর প্রচেষ্টা চালাচ্ছে বেইজিং এ লক্ষ্যে মিয়ানমার সফর করেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী ইন্দোনেশিয়া ব্রোনাই এবং ফিলিপিন্স সফরেরও কথা রয়েছে তার দায়িত্ব নিয়ে জো বাইডেন মানবাধিকার এবং অন্যান্য ইস্যুতে চীনের উপর চাপ তৈরি করবেন বলে ধারণা করা হচ্ছে ওয়াংয়ের সফরকে সে চাপ মোকাবেলায় আঞ্চলিক দেশগুলোর উপর বেইজিংয়ের প্রভাব আরও বাড়ানোর কৌশল হিসেবে দেখা হচ্ছে রোহিঙ্গাদের বিরুদ্ধে মিয়ানমার সরকার এবং দেশটির সেনাবাহিনীর নৃশংস গণহত্যার কারণে পশ্চিমা দেশগুলো এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের তীব্র সমালোচনার মুখে নেইপিদ দুই সালে রোহিঙ্গাদের উপর মিয়ানমারের সেনাবাহিনীর হামলায় সাত লাখের বেশি রোহিঙ্গা বাংলাদেশে পালিয়ে আশ্রয় নেয় মিয়ানমারের বিভিন্ন রাজ্যে সশস্ত্র জাতিগত গোষ্ঠী এবং নিরাপত্তা বাহিনীর সংঘাত চলছে ওয়াং বলেন মিয়ানমারের জাতিগত সংঘাত নিরসনে চীন সাধ্য অনুযায়ী পাশে থাকবে চীনের রাষ্ট্র পরিচালিত সিনহুয়া নিউজ এজেন্সির এক প্রতিবেদনে বলা হয় তাইওয়ান তিব্বত এবং জিনজিয়ান সহ অন্যান্য ইস্যুতে বেইজিংয়ের অবস্থানকে সমর্থন দিয়ে যাবে বলে জানিয়েছেন মিয়ানমার প্রেসিডেন্ট উইনমেন্ট মিয়ানমারকে তিন লাখ ডোজ করোনা টিকা দেওয়া হবে বলেও জানান ওয়াং চীনের বেল্ট অ্যান্ড রোড ইনফ্রাস্ট্রাকচার বিল্ডিং ইনিশিয়েটিভে বিনিয়োগের বিষয়েও দুপক্ষ আলোচনা করেছে ওয়াং এর সফরের আগে মিয়ানমারের দ্বিতীয় বৃহত্তম শহর মান্দালয় এবং ভারত মহাসাগরের বন্দর নগরী কিউক মধ্যে রেল যোগাযোগ স্থাপনে সম্ভাব্যতা যাচাই সমঝোতা স্মারকে সই করে বেজিং নেপিদ কিউকফিয়ে বৃহত্তর পরিষদে বন্দর নির্মাণের সম্পৃক্ত চীন বেইজিংয়ের পরিকল্পনা হল চীনের ইউনান প্রদেশের সঙ্গে বন্দরের রেল যোগাযোগ প্রতিষ্ঠা করা শনিবার দেশে ফেরার কথা ওয়াং এর তার আগে ইন্দোনেশিয়া ব্রুনাই এবং ফিলিপিন্স সফরে দ্বিপক্ষীয় যোগাযোগ বৃদ্ধি অর্থনীতি এবং ভ্যাকসিন সহায়তা বিষয়ে সংশ্লিষ্টদের সঙ্গে তিনি আলোচনা করবেন বলে ধারণা করা হচ্ছে